হেইও গাইস, বাস সিমুলেটর তো এসে পড়লো, মানে হুদে একটা গেম। ভাই তোর গাউন দেখে আমার নাটকও দেখতে হয় না। ধরে নাটক দেখতে কেউ কইছে নাকি? নাটক দেখার ইচ্ছা থাকলে দেখবি, না দেখার ইচ্ছা থাকলে দেখবি না। হ্যাঁ না হ্যাঁ, তোরে কেউ কইতে কইছে নাকি বললার বাচ্চা? আরে ভাই থাম, তোর আমার ভিডিও বানাই তুই। এখন আগে বুঝতেছি না যে বাসটার মধ্যে উঠুন কেমনে, মানে উঠারও জায়গা নাই রে ভাই, কি করবো ভাই? আরে তো আস্তে আস্তে হাঁটে কেন রে ভাই, আমার রাগ উঠতেছে। এ ভাই, এই মানুষটারে কন্ট্রোল করুন কেমনে। এ ভাই ঘুরাই কেমনে, সামনের দিকে কেন ভাই, পিছনে যাবো কেমনে, পিছনে দেখুন কেমনে ভাই, কিছুই তো বুঝতেছি না। এডি কি ভাই, ভাই এডি কি ভাই, কি হলো এটা? কি ওই কিছু একটা হইব যাক বাদ দি। কিন্তু ভাই আমি এখন কি করবো ভাই, আমি এখানে করতাছি এটা কি, উঠতেও তো পারতাছি না বাসের মধ্যে। ওই তো একটা বাটন বেট কি। আরে ভাই কি আর জব লেব ভাই, আমি বাসে উঠবো, এত কিছু বুঝি না আমি বাসে উঠবো। যাওয়ার কোন রাস্তা আছে? এ ভাই কত আস্তে আস্তে দৌড়ে যেতেছে। এ ভাই গেম দেহি ভাই, আর কি করতাম, হাঁটতেই থাই। কিন্তু ভাই আমি বুঝতেছি না আমার কতক্ষণ এমনি দৌড়াইতে হইব। কি রে ভাই গ্লিচ মারে কেন এরকম? এ ভাই আমি তো ইচ্ছে নিজেই দৌড়ে এলো, মজা পাবো ভাই, এখানে কতক্ষণ দৌড়াম। আরে আরে দৌড়াইতে থাক, দৌড়াইতেই মজা। কি আনন্দ এই আকাশে বাতাসে, আলা দৌড়ে কুল পাই না, লুঙ্গি খুলে দৌড়াইতে তো স্যার, তুই এখানে কবিতা মারা শুরু করছিস। তুই লুঙ্গি কইছি, তুই একটা গুলিস্তান দিয়া কিনা 2 টাকার কে জানো একটা পায়জামা, সরি ওই একটা জিন্স প্যান্ট পরে আসছিস। স্টপ ইট, ওই বেড়ে একই কথা, তো খুব ধরা লাগবো না তোর। আর আগে কই বাসের মধ্যে উড়ুন কেমনে? আমি বাল, আমি বাসের মধ্যে উড়ু তো কিছু বুঝি না, আমি বাসের মধ্যে উঠবো। বাস আমার বাস, বাসের মধ্যে কেমনে উঠবো? এতক্ষণে বুঝছি কাহিনীতে, যাই হোক সিলেক্ট দিয়ে দি গেট। এখন মনে আলহামদুলিল্লাহ বাসে যে উঠতে পারো, আর শান্তি সামনে। তো যাই হোক ভাই, কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আবার নিউ করে গেমে ঢুকতে হইলো। গেম খেলার সময় তোর আম্মা সামনে আয়ে কতরে গালি গুলি মারছে, এটা কই লিতে হয়? এত লুকানোর কি আছে? আমরা আমরাই তো লুকাই দেয়ার দিলি, কই সবই তো কয়ে দিলি। আচ্ছা ঠিক আছে, ও আমার আম্মায় একটু ধুমধাম দিছে পুরা দুরা। তো যাই হোক ভাই, এখন আবার উঠি বাসের মধ্যে কোনো রকমে। কি ভাই বাটনটা আসছে না কেন? আজি ওই তো আসছে, ওই আসছে আসছে আসছে। আমি উপবাস, আহ শান্তি ভাই, অনেকক্ষণ পর একটা শান্তি পেলাম ভাই মনের মধ্যে। বাসটার মধ্যে এট লাস্ট উঠতে পারলাম, দেন আমি কইলে হয়ে যাবো, বুঝলাম না কিছু। কি রে ভাই এটার পিছনে নেওয়া যায় না কেন? হ্যাঁ কি ভাই, আর ড্রাইভিং প্যাডটা কি? উচমাস মাইটা দিই তো। ও আচ্ছা বুঝছি, বাট ভাই এটার মধ্যে একটু কাস্টমাইজ করা দরকার আছে, কোজ এমনি করতে গেলে অনেক টাইম লাগবে। মানে সামনে পিছনে নেওয়ার একটা সাধারণ একটা অপশন রাখা উচিত, মানে এটা একটু বেশি টাফ হয়ে যায়। কিন্তু ভাই এই গাড়িটা চালাই কেমনে ভাই, আজিব তো। ওবা ওমা ওমা, কি রে ভাই পিছনে আয় ভাই, পিছনে আয়, ওই গাড়ি বাচ্চা, ওই গাড়ি গাড়ি তোর চটপটি খাবো, পিছনে আয়, ওই পিছনে আয়। কোনো গার্লফ্রেন্ড না আর কোন মায়ের পাত্তা না পায়, আজকাল গাড়ির এই নিজে জিয়া ভাবতেছিস নাকি? আর এ ভাই চুপ থাক ভাই, তোর এত কথা কইতে কই নাই। তো মাঝে মাঝে যে ভিডিওর মধ্যে ডেটের কথা কস, তাহলে ওইটি কি? আরে কাউরে কইেন না, তো চাপা মানি ভাই, বুঝেন না মানে আজকাল যাগো গার্লফ্রেন্ড আছে ওরা একটু মানে স্মার্ট স্মার্ট ভাবে না, ওই স্মার্ট চালার জন্য, বুঝেন না ভাই, কাউরে কইেন না। আবার বল দাঁড়া বাচ্চা বল, দা মাইকটা অন করে রাখছস, মাইকটা অফ কর, বল ওদের বাচ্চা বল। হোয়াট দা, মাইক অন করে রাখছ, আমি শেষ। তো যাই হোক ভাই, ওটি বাদ দিন দিয়ে এখন বাসটারে কেমনে লইয়া যাবো সামনের দিকে। কি রে ভাই কি এনো গ্লিচ করে, দেখি পাবজি ফ্রি ফায়ার পাইছে নাকি? অবশ্য নিউ গেম হইতেই পারে, আর সুন্দর আছে গ্রাফিক্সটা, সুন্দর আছে ভালো। আমি সামনে নিয়ে যাবো কেমনে, আজি সামনে নেয় কোনো রকম নিয়ে গেলাম, কিন্তু নিয়ে কই রাখুম, আর কখন আমি বাস থেকে বাইরে দিতে পারবো?
গেম মোড অন করে রাখি পর দিয়া মেসেজ আর নোটিফিকেশন আইতাছে ভাই এটা সবার সামনে না কয় ইনবক্সে কইতে পারতি না তো যাই হোক ভাই এখন দেখি এটার মধ্যে দিয়ে নিয়ে গেলে ও সামনে এতক্ষণে দেখলাম যাই হোক কোন রমে নিয়ে যাই দেখি কি হয় ভাই এটা বাস নাকি ঠেলা গাড়ি এটা নেওয়ার পিছনে নিতে 3 ঘন্টা লেগে গেছে পারভেজ না কি নাম কি চলে বলদার বাচ্চা ওটা একটা ছেলে তো যাই হোক ভাই অনেকগুলো কাউন্ট হিট করছি কিছু হয় নাই হুজাই এখন ইচ্ছা মতো হিট করে সামনের দিকে আগাম যাই হোক ভাই এট লাস্ট একটা করছি কিন্তু আবার কোথায় পার্ক করতে বুঝলাম না সামনে টামনে দেখ কোন কোন আবার মানে সবুজ টাইপের কোন অপশন আছে কিনা ওই যে ওই যে ওই যে এখানে যা ওকে তুই কি জীবনে কখনো কোনো গাড়ির গেম খেলস নাই তোর তো দেখি মানে কিছু কোয়ান নাই আমি স্পিচলেস চাচা সবই তো বুঝলাম তো আপনারা কি কেউ জিগাইছে এগুলো নিয়ে জিগাই নাই বুঝাই বললাম আর যাই হোক ভাই তুই ড্রাইভ করতে থাক আমি এটার মধ্যে ঘুমাই আই খাই আই তোর তো ড্রাইভ করতে আবার 3000 ঘন্টা লাগবে এইভাবে অপমান খারা দাঁড়া 2 সেকেন্ড এখন ড্রাইভ করতেছি দাঁড়া সবগুলো আমি সবগুলো উপর দিয়ে যাবো এখন ক্রাউনে এটা ক্রাউন না বলো স্পেলিং উচ্চারণ করতে পারস না সেকেন্ড হয়ে গেছে অলরেডি হালা চুপ থাক তুই ভাই এট লাস্ট কোন রকমে হইল তো যাই হোক ভাই রেজিস্ট্রেশনের নাম আপনার করে দেয়া মনা যাই হোক দিছি বিয়ান আসো থাক নাম কম না তো আসসালামু আলাইকুম আজকে ভিডিও পর্যন্তই টাটা বাই হ্যাভ আ গ্রেট টাইম